লোকসভা নির্বাচন আসন্ন, হাতে গোনা মাত্র কিছুদিন বাকি। দেশ ও রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। এর মধ্যে শুক্রবার রাজ্য লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান সাংসদ তথা সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। এদিন দলীয় সমর্থকদের নিয়ে লাল পতাকায় সুসজ্জিত একটি র্যালি নিয়ে রিটার্নিং অফিসার তথা ধলাই জেলা শাসক বিকাশ সিং এর কাছে নিজ মনোনয়নপত্র দাখিল করলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস ও অন্যান্য নেতৃত্বরা। মনোনয়নপত্র জমা শেষে সংবাদ প্রতিনিধিদের এক প্রশ্নের উত্তরে প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বলেন, পূর্ব ত্রিপুরা আসনে তিনি বিজেপিকেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন। এই কেন্দ্রে তো মনে হচ্ছে তো বিজেপি হবে, এটা ধারণা এখন অবধি। কেননা কংগ্রেস থেকেই লোক চলে গিয়েছিল, কংগ্রেস আস্তে আস্তে তাদের লোকদের ফেরাচ্ছে, এত কতটুকু ফেরাতে পারে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এখনও বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী এটাই দেখা যাচ্ছে।